টাঙ্গাইলে একটা গাভী 10 মাসের বাছুর, 10 মাসের বাছুর সেখান থেকে দুধ দোহন করতেছে দিনে 3 লিটার। আল্লাহু আকবার বলেন, আল্লাহ। তাহলে দেখেন একটা 10 মাসের বাছুর, 10 মাসের বাছুর সে দুধ দিচ্ছে দিনে 3 লিটার। তাহলে আল্লাহ যদি চায়, আল্লাহ আছে না? নাই। তে মাঝে মাঝে দেখেন যে গাছের পাতায় আল্লাহর নাম, তারপরে খানায় কাবায় পাখি ঘুরতেছে, দেখেন না? খানায় কাবায় পাখি তওয়াফ করতেছে, দেখেন না? এই যে দৃশ্যগুলো যে দেখেন, এগুলো ঘটায় কি? আল্লাহ। জোরে বলেন, ঘটায় কি? আল্লাহ। যে আল্লাহ পাক একটা 10 মাসের বাছুর থেকে দুধ দোহন করার ক্ষমতা আছে, সেই আল্লাহর প্রতি আমাদের সব সময় আস্থা বিশ্বাস এই জায়গাটা দৃঢ় থাকা লাগবে। সুম্মাস্তাকম, অবিচল থাকা লাগবে, অটল থাকা লাগবে। এত দৃঢ় বিশ্বাস রাখতে হবে, মনে রাখা লাগবে, অমাবস্যা রাতের অন্ধকার যত গভীর হয় পরের দিনের সূর্যের আলো তত নিকট। কথা বলেন ঠিক কিনা? আপদ বিপদ বালা মুসিবত জুলুম নির্যাতন যত বাড়বে বিজয় খুব তত নিকট, এটা মনে করা লাগবে। এই জন্য অসহায় হওয়ার কোনো কারণ নাই। আমরা হয়তো বা বিজয় দেখে যেতে পারবো না, কিন্তু আমাদের সন্তানরা দেখে যেতে পারবে। তারা যদি না দেখে যেতে পারে, তার নাতিপুতি তো দেখে যাবে। এই জন্য এত হতাশ হওয়ার কোনো কারণ নাই। অন্যান্য নবী রাসূলদের উপর জুলুম নির্যাতন কম হয় নাই, পয়গাম্বারে জেন তো কাল্লা ফেলে দিয়েছে জালেমে। কথা বলেন না কেন? আল্লাহর পয়গাম্বর ইয়াহিয়া আলাইহিস সালামের কাল্লা ফেলে দেয় নাই জালেম বাদশা, শুনেন না? আল্লাহর পয়গাম্বর জাকারিয়া আলাইহিস সালামকে ইহুদিরা করাত দিয়ে ছিঁড়ে দুই টুকরা করে নাই। তাহলে পৃথিবীর নবীদের যদি অবস্থা হয়, অনেক উম্মত আছে তাদেরকে জ্যান্ত ধইরা পুঁতে রাখছে মাটির নিচে, কোনো বিচার নাই, কোনো কিছু নাই, একের জ্যান্ত পুঁতে রাখছে, ধরছে আর পুঁতে রাখছে। জ্যান্ত মানুষ নিয়ে গাছের সাথে বেঁধে তাদেরকে ধইরা লোহার চিরনি দিয়া, লোহার চিরনি দিয়ে জ্যান্ত মানুষের শরীর থেকে গোস্ত আশ্রয় আশ্রয় হাড্ডি থেকে গোস্ত আলাদা করছে। তাহলে কত কষ্ট হতে পারে? কথা বলেন ঠিক কিনা? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা হুকে ধরে নিয়ে যায়, কাফেরেরা আগুনের আঙ্গার, আগুনের আঙ্গার চেনেন না? আগুনের আঙ্গার, একটা জ্বলন্ত আঙ্গার দেহের ভিতরে এরকম ঢুকায় ঢুকায় দিছে, আর সেই ছিদ্রগুলো দিয়া খাব্বাবের শরীরের চামড়া রক্ত পড়ে গেছে। আল্লাহু আকবার বলেন। তাহলে সাহাবীদের উপর এরকম নির্যাতন, হযরতে বেলালের বুকের উপরে পাথর চাপা চাবুক দিয়ে নির্যাতন, দেহকে ক্ষতবিক্ষত করা হয়েছে। আজকে পৃথিবীর সাহাবাই কেরামদের যদি অবস্থা হয়, তাদের যদি ইমানি পরীক্ষা এরকম দেওয়া লাগে, তাহলে আপনার আমার জীবনে ইমানি পরীক্ষা আসবে না? কথা বলেন, আসবে না? আল্লাহর পয়গাম্বর দাউদ আলাইহিস সালাম এমন একজন পয়গাম্বর, যেই পয়গাম্বারের আলোচনা যদি আমি আপনাদের সামনে করতে চাই, তাহলে আল্লাহর পয়গাম্বার দাউদ আলাইহিস সালাম প্রথম, যাকে আল্লাহ পাক নবুয়ত দান করেছিলেন, পাশাপাশি রাজত্ব দিয়েছিলেন, বলুন সুবহানাল্লাহ। দুইজন ব্যক্তি একটা বলদের দাবি করল, যেইটা আমার, দুইজনে যখন দাবি করলো আল্লাহর পয়গাম্বার বিচার মন্তব্য ঘোষণা করলো, দুইজনে দাবি করে, একজনকে আলাদা করে ডাকলেন, ডাকার পরে বলতেছে, শোনো আমি তোমার ব্যাপারে এই দেখলাম, আমি তোমাকে হত্যা করব, সত্য যেটা সেটা তুমি বলো, স্বীকার করো আসলেই মূল মালিককে। একই জিনিস দুইজন দাবি করতেছে, মূল মালিককে সত্য কথা বলো, নইলে তোমাকে আমি হত্যা করব। এই ব্যক্তি স্বীকার করে বলল যে নিতান্ত এই বলদটা আমার, কিন্তু যেই বলদ তার যে বাবা ছিল তাকে আমি নিজে হত্যা করেছি। আল্লাহর পয়গাম্বর তখন দাউদ আলাইহিস সালাম হত্যার বদলে তাকে হত্যা করলেন, বলেন আল্লাহু আকবার। এবং কোরআনের ভাষা অনুযায়ী বিচার মিলে গেল, বলেন সুবহানাল্লাহ। সে সত্যটাকে স্বীকার করলো যে তার বাবাকে আমি হত্যা করেছিলাম। আল্লাহর পয়গাম্বর দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক কেমন জ্ঞান দান করেছিলেন, একজনের শস্য ক্ষেত্রে ছাগল যায় সব খেয়ে ফেলেছে, বাদী বিবাদী বিচার দিল, আল্লাহর পয়গাম্বর দাউদ আলাইহিস সালাম বিচার করলেন, বললেন শোনো যার ক্ষেত খেয়ে নষ্ট করেছে এই সমস্ত ছাগলগুলো তুমি বাড়িতে নিয়ে যাও, এর দুধ তুমি খাইবা, এগুলো তুমি নিয়ে চলে যাও। হযরতে সুলাইমান বয়স তখন মাত্র 11, ডেকে বলে আব্বাজান আপনার বিচার সঠিক আছে, কিন্তু এইভাবে করলে ভালো হয়, যতটুকু ফসল নষ্ট করেছে এই ফসল যে ব্যক্তি বিবাদী
যার ছাগল এই ফসলগুলো খাইছে তার এখন দায়িত্ব হলো ওই ফসলগুলোকে আগে রূপে ফিরিয়ে আনা। আর ততদিন পর্যন্ত এই ছাগল যে মালিকের ছাগল যে মালিকের ক্ষেত খাইছে ওই মালিকের কাছে ততদিন থাকবে, সেগুলো ব্যবহার করবে, এখান থেকে দুধ দহন করে খাবে, কোনো সমস্যা নাই। আবার যখন ওই বিবাদী তার ক্ষেতটাকে বাদীর আগের ক্ষেতের রূপে ফসলের রূপটাকে ফিরায় আনতে পারবে, তখন তার ফসলটাকে দিয়ে তার ছাগলগুলো সে নিয়ে যাবে। সন্তানের এমন ফয়সালা, বাবা বলল বাবা আমার চাইতে তোমার দ্বারও বেশি ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। এইভাবে তারাদেরকে আল্লাহ পাক জ্ঞান দিয়েছিলেন। এটা এটার নাম কি? জ্ঞান। আজকে আজ তো সমাজের মধ্যে এগুলো লাগে না, কথা বলেন এ ধরনের জ্ঞান আমাদের আছে? মানুষের কথা শোনার মতো সুযোগ আমাদের হাতে না, আমরা যেটা বুঝি ওইটাই ঠিক। কে কি বললো পেছন দিক দিয়ে আপনাকে গালি দিয়ে মানুষ শেষ করে দিচ্ছে, ওগুলো আপনার শোনার টাইম নেই, আপনি আপনার জায়গায় ঠিক আছেন, এরকম আমাদের অবস্থা না? বলেন পুরো পৃথিবীর অবস্থাটা এরকম না? মানুষ যে এত গালি দেয় ও শোনেই না, মানে কানে তুলে ঢুকে রাখছে, হ্যাঁ এরকম অবস্থা না? কি বিচার করে, কি রায় দেয়, মানুষ এত গালি দেয় তাও ওদের মানে কিছুই লাগে শোনেই না। আর আল্লাহর পয়গাম্বররা বিচার করেছেন, মানুষ খুশি হয়েছেন, সন্তুষ্ট চিত্তে সে রায়গুলো মেনে নিয়েছেন। কোন দুইজন মহিলা একই সন্তানের দাবিদার হলেন, বিচার কেমনে করবেন? এই মহিলা বলে সন্তান আমার, ওই মহিলা বলে সন্তান আমার, পরিশেষে বলতেছে সন্তান তাহলে দুইজনই দাবি করতেছে, তাহলে মাঝখান দিয়ে দুই টুকরে করে দেওয়া, দুইজন দুইটা নিয়ে বাড়িতে যে অরিজিনাল মা সে কেঁদে বলতেছে না না এমন রায় দেবেন না, ওই সন্তান তাকেই দিয়ে দেন আমার লাগবে না। তখন বোঝা গেল যে মা তার সন্তান জবাই হোক হত্যা হোক এটা চায় না, এটাই সেই অরিজিনাল মা, তার আসল মাকে সন্তান ফেরত দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এগুলো হলো ইসলামের বিচার ব্যবস্থা ছিল, নবী রাসূলের এভাবে বিচার করতেন। হযরতে আলীর দরবারে দুইজন মহিলা একসাথে সন্তান জন্ম দিয়েছে, একজন কন্যা সন্তান জন্ম দিয়েছে আর একজন ছেলে সন্তান জন্ম দিয়েছে। এখন কন্যা সন্তান যে জন্ম দিয়েছে সে বলতেছে ওই ছেলে আমার, আবার যে ছেলে সন্তান জন্ম দিয়েছে সেও বলতেছে আমার, বিচার কেমনে করবেন? কঠিন না? আচ্ছা দেখেন ইসলামের বিচার কত সুন্দর। হযরত আলী তখন তাদেরকে বললেন দুই মহিলাই যাও দুইটা বাটিতে স্তন থেকে দুধ বের করো, স্তন থেকে দুধ বের করে নিয়ে আসা হলো, রায় দিয়ে দিলেন পরীক্ষা নিরীক্ষা করে, যে দুধটা বেশি ঘন এবং মোটা সেটাই হলো ছেলে সন্তানের মা। সুবহানাল্লাহ, এই ছেলে সন্তান তার, আর যে দুধটা একটু পাতলা এটাই হলো কন্যা সন্তানের। আল্লাহু আকবার বলে ইসলামের কি সুন্দর ফয়সালা, কি সুন্দর বিচার ব্যবস্থা। সম্মানিত হাজিরিন যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহর পয়গাম্বর দাউদ আলাইহিসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন রাজত্ব দিয়েছিলেন, পাওয়ার দিয়েছিলেন, ক্ষমতা দিয়েছিলেন। আল্লাহর পয়গাম্বর দাউদ আলাইহিসসালাম শুধু নবী নন, আল্লাহ পাক তাকে পাশাপাশি রাজত্ব দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে খলিফা আল্লাহর প্রতিনিধি পৃথিবীতে বানাইছেন। আমরা পৃথিবীতে আসার পরে যখন অন্যায় করি, জুলুম করি, অত্যাচার করি, নিরীহ মুসলমানদেরকে হত্যা করি, তখনই আল্লাহ পাক মাঝে মাঝে আজাব গজব পাঠায়। এই যে কিছুদিন আগে যে দুই দিন একদিন ধরে ঘূর্ণিঝড় হচ্ছে, এর নাম কি? ইয়াস। কি নাম? ঘূর্ণিঝড়ের নাম ইয়াস। এই ঘূর্ণিঝড়ে যে এলাকায় হয়ে গেছে ভারতের কঠিন অবস্থা, গাড়ি বাড়ি মানুষ ভেসে যাচ্ছে, গরু ছাগল পর্যন্ত ভেসে যাচ্ছে, কথা কন ঠিক কি না? ওই অবস্থা আপনার আমার হয় নাই? যারা যশোর সাতক্ষীরা খুলনায় বসবাস করে যায় দেখেন ওই এলাকার কি অবস্থা, কেউ কাউকে কষ্ট দিয়ে আনন্দ পাচ্ছে আছে না? কথা বলেন আছে না? কেউ কাউকে কষ্ট দিয়ে আনন্দ পাচ্ছে, ওদের কিছুই মনে হচ্ছে না। কে কান্না করলো, কার সন্তান আছে, কে কান্না করতেছে, ছেলে আছে না মেয়ে আছে, বউ আছে না বাচ্চা আছে, ওগুলো দেখার সময় না। সম্মানিত হাজিরিন দিলের কানটা লাগায় শুনবেন,
যে কথাগুলো বলতে চাচ্ছিলাম আজকে পৃথিবীতে এত আযাব গজব বিপদ আসার কারণ আছে না নাই কারণ হলো একটাই মানুষ আর মানুষ নাই মানুষ হয়ে গেছে পশু মানুষ হয়ে গেছে পশু মানুষের চরিত্র শেষ হয়ে গেছে মানুষের মনুষ্যত্ব বোধ শেষ হয়ে গেছে একটা পশুর প্রতি যে মায়া দয়া আছে আমরা মানুষ হয়ে মানুষের প্রতি সে দয়া মায়া উঠে গেছে।